যে ছয়টি শাক খেলে আপনার জীবনেও ডায়াবেটিস হবে না। ডায়াবেটিস যেমন হবে না, তেমনি আপনার যদি ডায়াবেটিস হয়েও থাকে, তারপরেও যদি আপনি এই ছয়টি শাক খান, তবুও আপনার ডায়াবেটিস একেবারেই নিয়ন্ত্রণে চলে আসবে। কোন কোন শাক এবং কিভাবে কতদিন খেতে হবে, এই সমস্ত বিষয় জানতে পারবেন আজকের ভিডিওতে। ডায়াবেটিসে কিন্তু পথ্যটাই আসল, অর্থাৎ আপনাকে এমন পথ্য বা খাবার গ্রহণ করতে হবে যা একই সাথে ডায়াবেটিস রোগীর সুষম খাবার এবং ঔষধও। আর সেই খাবারগুলো হচ্ছে এই শাক। আর এই শাক খেয়ে কীভাবে আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারবেন, ছয়টি শাকের মধ্যে প্রথম যে শাকের কথা বলবো তা হচ্ছে লাল শাক। লাল শাক একদম সহজলভ্য, আপনি যেখানে সেখানে খুব সস্তায় লাল শাক কিনতে পারবেন। এই লাল শাক ডায়াবেটিস রোগকে খুব দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে, এবং কেউ যদি সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন করে নিয়মিত লাল শাক খেতে পারেন, তাহলে সারা জীবনেও তার কখনো ডায়াবেটিস হবে না। কিন্তু আপনি লাল শাক কীভাবে খাচ্ছেন, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি শাক দীর্ঘক্ষণ ধরে রান্না করেন, তাহলে কিন্তু সেই শাকের পুষ্টিগুণ একেবারেই নষ্ট হয়ে যায়, বিশেষ করে যখন আপনি শাক রান্নার সময় সেই পাত্র ঢেকে দেন না, তখন তার পুষ্টিগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আবার এই লাল শাক আপনি যদি রান্না ব্যতীত খেতে পারেন, অর্থাৎ যদি কাঁচা খেতে পারেন, সেই ক্ষেত্রে ডায়াবেটিসকে খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়। এই জন্য একজন পূর্ণবয়স্ক মানুষ 70 গ্রামের মতো লাল শাক খুব ভালো করে ধুয়ে ব্লেন্ডারে অথবা জুসারে খুব ভালো করে ব্লেন্ড করে তাতে সামান্য লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো, একটু সন্দর্ভ লবণ সহযোগে যদি খেতে পারেন, তাহলে আপনার ডায়াবেটিস খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে চলে আসবে। এই উপায়ে যদি কেউ লাল শাক খায়, তাহলে তাকে সকালবেলায় নাস্তা করার 1 ঘন্টা আগে খেতে হবে, আর তার অন্তত 1 ঘন্টা আগে পর্যাপ্ত পরিমাণে হালকা গরম পানি পান করতে হবে। আপনি সপ্তাহে এইভাবে 3 দিন লাল শাক খেলেই খুব ভালো রেজাল্ট পাবেন। ডায়াবেটিসকে প্রতিকার করতে অথবা প্রতিরোধ করতে দ্বিতীয় যে শাকটি হচ্ছে তার নাম হচ্ছে পালং শাক। পালং শাক বর্তমান সময়ে একেবারেই সহজলভ্য, আপনি যখন তখন পালং শাক পেয়ে যাবেন এবং ডায়াবেটিস প্রতিরোধ বা প্রতিকারের কাজ করতে পারেন। পালং শাকও একজন ডায়াবেটিসে আক্রান্ত বা ডায়াবেটিস প্রতিরোধ করতে চান এমন পূর্ণবয়স্ক মানুষ 70 থেকে 100 গ্রাম পরিমাণ খেলেই হবে। তবে এটাও আপনাকে সপ্তাহে প্রতিদিন খেতে হবে না, সপ্তাহে 2 থেকে 3 দিন পালং শাক খাওয়ার অভ্যাস করুন। এছাড়াও পালং শাকের জুস আকারে খেতে পারেন, সালাদের মতো করেও খেতে পারেন, অথবা পালং শাক আপনি 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে ঢেকে রান্না করেও খেতে পারেন। এতে পালং শাক সহ পালং শাকের যে জুস তৈরি হবে তা আপনার ডায়াবেটিস খুব দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসবে। শুধুমাত্র খেয়াল রাখবেন যে শাক কখন খেলে সবচেয়ে বেশি উপকার হয় এবং শাক খাওয়ার পরে কোন জিনিসটি কখনোই খাবেন না, এই জিনিসটি অবশ্যই জেনে নেবেন। 3 নম্বরে রয়েছে পুঁইশাকের নাম। পুঁইশাকের উপকারিতার কথা যদি বলতে হয়, তাহলে প্রথমেই বলা দরকার যে এই শাক ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারে এবং ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে। পুঁইশাকের মধ্যে এমন এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, লিপোয়িক অ্যাসিড। দেখা গিয়েছে যে এই অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের শর্করার মাত্রা কমায় আর ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে। আরও প্রমাণিত হয়েছে যে ডায়াবেটিসের ক্ষেত্রে পেরিফেরাল নিউরোপ্যাথি আর অটোনোমিক নিউরোপ্যাথি কমায়, অর্থাৎ বলা যায় যে ডায়াবেটিসের দিক থেকে আপনাকে একেবারেই সুস্থ স্বাভাবিক রাখতে পারবে এই পুঁইশাক। পুঁইশাকও আপনি অন্য দুটি শাকের মতোই একই পরিমাণে খাওয়ার চেষ্টা করুন। আর পুঁইশাক কখনোই কাঁচা বা জুস করে খাবেন না, পুঁইশাক সবসময় আপনাকে খুব দ্রুত সময়ের মধ্যে রান্না করে খেতে হবে, আর তাও 5 থেকে 7 মিনিট ঢেকে হাই ফ্লেমে রান্না করে খাওয়ার চেষ্টা করুন। এরপরে অর্থাৎ 4 নম্বরে রয়েছে কলমি শাকের নাম। কলমি শাক যদি আপনি মাত্র হাফ কাপ করে রস করে খেতে পারেন, তাহলে আপনার ডায়াবেটিস একেবারেই নিয়ন্ত্রণে চলে আসবে। যাদের সুগারের মাত্রা অত্যন্ত বেশি,
তারা সপ্তাহে 4 দিন সকালবেলায় খালি পেটে পর্যাপ্ত পরিমাণে পানি পানের আধা ঘন্টা পরে হাফ কাপ কলমি শাকের রস সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো সহ সেবন করে দেখুন এবং তার 1 ঘন্টা পরে সকালের নাস্তা গ্রহণ করুন। এইভাবে কলমি শাকের রস খেলে মাত্র কয়েকদিনের মধ্যেই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার জন্য ইনসুলিন নিচ্ছেন বা ঔষধ সেবন করছেন তারা খেয়াল রাখবেন যেন হঠাৎ করেই ডায়াবেটিস ফল না করে। এই বিষয়টি খেয়াল রেখেই কলমি শাকের রস খান ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে। এছাড়াও কলমি শাক কিন্তু ডায়াবেটিস প্রতিরোধ করে, কাজেই আপনি কলমি শাক খুব অল্প সময়ে স্বাস্থ্যসম্মতভাবে রান্না করে খেলে বা মাঝে মাঝে রস করে খেলে ডায়াবেটিস প্রতিরোধ করতে পারবেন। যদি বংশগত ডায়াবেটিস হয়, অর্থাৎ হেরিডিটি থাকে আপনার ডায়াবেটিসে, তাহলে আপনি এই কলমি শাক খাওয়ার চেষ্টা করুন, ডায়াবেটিস হবে না। 5 নম্বরে রয়েছে ডাটা শাকের নাম। ডাটা শাক অর্থাৎ সবুজ ডাটা শাকে ফাইবারের মাত্রা অত্যন্ত বেশি এবং প্রচুর পরিমাণে অন্যান্য খনিজ ও ভিটামিন রয়েছে। এই কারণেই ডাটা শাক ডায়াবেটিসকে খুব দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারে। যদি কেউ নিয়মিত রান্না করে ডাটা শাক খান তাহলে অবশ্যই তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে। এই জন্য আপনি শুধুমাত্র ডাটা খেতে চাইলে সপ্তাহে আপনাকে 7 দিনই অল্প করে ডাটা শাক খেতে হবে। এটা 70 থেকে 100 গ্রামের মতো। আর আপনি যদি শুধুমাত্র ডাটা শাক না খেয়ে অন্যান্য শাকও খেতে চান তাহলে সপ্তাহে 3 দিন ডাটা শাক খেতে পারেন। এতে আপনার সুগার একেবারেই নিয়ন্ত্রণে চলে আসবে। 6 নম্বরে রয়েছে কচু শাকের নাম। যদি কেউ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে সপ্তাহে 4 থেকে 5 দিন সঠিক উপায়ে কচু শাক রান্না করে খাওয়ার চেষ্টা করুন, যাতে এর পুষ্টিগুণ বজায় থাকে। এই কচু শাক খুব দ্রুত শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে, কিন্তু যাদের কচু শাকের অ্যালার্জি রয়েছে, ঠান্ডা কফ কাশির সমস্যা হয় কচু শাক খাওয়ার পরে, তারা কচু শাকটি অ্যাভয়েড করুন। বন্ধু, আপনারা যে 6টি শাকের কথা শুনলেন, এই শাকগুলো প্রতিটি আপনাকে সপ্তাহে প্রতিদিন খেতে হবে না। আপনি প্রতিদিন 1টি করে রাখুন এবং সপ্তাহের 7 দিনই কোনো না কোনো শাক খাওয়ার চেষ্টা করুন। এইভাবে যদি আপনি খান আর পুষ্টিগুণ যদি বজায় থাকে তাহলে আপনার ডায়াবেটিস প্রতিরোধ হবে এবং ডায়াবেটিস প্রতিকারও করতে পারবেন। কাজেই এই শাকগুলো আপনাকে খাওয়ার চেষ্টা করতেই হবে। যদি ডায়াবেটিস থাকে তবে শাক খাওয়ার উপযুক্ত সময় দুপুরে আহারের সময় এবং শাক খাওয়ার অন্তত 3 ঘন্টার মধ্যে কোনো দুধ এবং দুধজাতীয় খাবার খাবেন না। এই বিষয়টা শাক খাওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন। তো বন্ধুরা, এই 6টি শাক সম্পর্কিত আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, যাতে সকলেই উপকৃত হতে পারেন, সুস্থভাবে জীবনযাপন করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।